পর্বটি সমাধান পর্বটি আমাদের সমাপ্ত করার জন্য আমাদের কিছুটা সময় লাগবে, মাঠ প্রস্তুত করতে হবে আগে। এই জন্য আমি আপনাদের সকলের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি মাঠ প্রস্তুতের জন্য। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আবহমান বাংলার চিরায়ত রূপের পরিবেশনাটি আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাব। পরিবেশনাটি উপস্থাপনের জন্য আমাদের শিক্ষিকা মণ্ডলী মাঠ প্রস্তুতের জন্য আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিয়েছে। আশা করছি আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ ক্যানভাস আমাদের এই নদীমাতৃক বাংলাদেশ। ধর্মনিরপেক্ষতা, সৌহার্দ ও ভ্রাতৃত্বের এক নিগূঢ় বন্ধনে আবদ্ধ এদেশের সকল মানুষ। নানা ধর্মের, নানা বর্ণের, ক্ষুদ্র দুই গোষ্ঠী সহ নানা পেশার মানুষ এদেশে অলঙ্কার। কৃষক, বাউল, কুলি, চুরিওয়ালা, ঘটক, মৌলভী, শিক্ষক, ডাক্তার, জেলে, নৌকা, মাঝি, বেদেনি, নদী, কলসি কাঠে গায়ের বধু, ঢেঁকিতে ঠান ঠানায় ব্যস্ত গায়ের বধু, এ তো গ্রাম বাংলার এক চিরচেনা ছবি। একাডেমির ছোট্ট সোনামণি।